ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, গত 7 অক্টোবরে ইসরায়েলে হামলা ও এর পরবর্তী সময়ে গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এই আবেদন করা হয়েছে। করিম খান আরও জানান, তিনি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াব গ্যালান্ট ও হামাসের অপর দুই শীর্ষ নেতা আল কাসিম ব্রিগেডের নেতা মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল মাসরি এবং হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন। এই প্রথম যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ কোনো মিত্রের বিরুদ্ধে আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হলো। পরোয়ানা জারির সিদ্ধান্ত হলে নেতানিয়াহু আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একই কাতারে গিয়ে দাঁড়াবেন। পুতিনের বিরুদ্ধেও ইউক্রেন যুদ্ধের কারণে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। আইসিসির বিচারকদের একটি প্যানেল এখন গ্রেপ্তারি পরোয়ানার জন্য খানের আবেদন বিবেচনা করবেন। খান বলেন, সিনওয়ার হানিয়া ও আল মাসরির বিরুদ্ধে হত্যা, জিম্মি করা, ধর্ষণ ও আটকে রেখে যৌন নিপীড়নের মতো অভিযোগ রয়েছে। নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে ধ্বংসযোগ্য চালানে, যুদ্ধের একটি অস্ত্র হিসেবে অনাহার সৃষ্টি করা, মানবিক ত্রাণ সরবরাহে বাধা দেয়া, ইচ্ছাকৃতভাবে সংঘর্ষে বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করা। গত মাসে আইসিসির প্রধান প্রসিকিউটর এই পদক্ষেপের বিষয়টি বিবেচনা করছিলেন বলে জানিয়েছিলেন। তখন নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েলের সিনিয়র সরকারি ও সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির যে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ঐতিহাসিকভাবে একটি ক্ষোভের বহিঃপ্রকাশ হবে। তিনি আরও বলেন, ইসরায়েলের স্বাধীন আইনি ব্যবস্থা রয়েছে যা আইনের সমস্ত লঙ্ঘন কঠোরভাবে তদন্ত করে। এ বিষয়ে খান বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নন। ইসরায়েল যদি আইসিসির সাথে একমত না হয়, এ বিষয়ে আপত্তি তোলার এখতিয়ার তাদের আছে। তারা চাইলে আদালতের বিচারকদের রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারে। আমি তাদেরকে সেটাই করার পরামর্শ দিচ্ছি। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়। 2015 সালে ফিলিস্তিনি নেতারা আনুষ্ঠানিকভাবে আদালতের প্রতিষ্ঠাতা নীতির মানতে সম্মত হওয়ার পরে আইসিসি গাজা, পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরের ওপর তাদের এখতিয়ার রয়েছে বলে দাবি করে।